नमस्कार न्यूज भानगढ़ पर्दाय आपनादेर सकलके स्वागत आमि सुप्रीति एई मुहूर्ते चोख राखबो आपडेट खबरेर दिके गोटा राज्य विशेष करे एडीसी ते चलछे दुर्नीति एडीसी एलाकाते दुर्नीतिर जन्य अभियोग बीजेपीर एबं जे अभियोगेर भित्तिते आज गोटा राज्य जुड़े डेपुटेशन प्रदान बीजेपीर पक्ष थेके ठीक जे छवि आज धरा पड़ेछिल किछुक्षण आगे अम्बासाते ठीक एकई रकम भावे एई मुहूर्ते आपनादेर सामने तुले धरेछि उदयपुर छवि उदयपुरे एक ही रकम भाव अभियोग तुले विजेपि जनजाति मोर्चा और विशेषकर विजेपि कर्मी समर्थक आज के प्रतिबाद जानिए डेपुटेशन प्रदान कर विजेपि जोनल अफिसे उदयपुर आजकल डेपुटेशन प्रदान क्षेत्र में उपस्थित छिलेन विधायक मातामारी केंद्र विधायक विप्लव घोष और तार पाशापाशी गोमती जिलार विजेपि सभापति अभिषेक देवराय एक ही रकम भाव विजेपि अन्यान्य कर्मी समर्थक उपस्थित छिलेन विशेषकर जनजाति मोर्चा एडिसी चलते दुर्नीति कोनो रकम भाव उन्नयन है एडिसी दुर्नीति निमज्जित रही है जनजाति कल्याण काज करछे ना पिपड़ा मथा जारे अभियोग तुले बीजेपी मथार दिखे कार्यत अभियोगे आंगुन एक ही रकम भाव आज के जख गोटा राज्य जुड़े चलते मथार पक्ष के विक्षोभ और प्रतिबाद एक ही रकम भाव डेपुटेशन देवा हे मथार दाबी रही है से क्षेत्र में अति द्रुत जाते विलेज कमिटी निर्वाचन सम्पन्न है राज्य तारी दाबीते मथार पक्ष के चलते डेपुटेशन विभिन्न ब्लके डेपुटेशन देवा हे मथार ठीक तार पाशापाशी बीजेपी पक्ष के मथार बिरुद्धे अभियोग आंगुल तुले चलते एक ही भाव डेपुटेशन प्रदान प्रतिटा जोनल अफिसे डेपुटेशन प्रदान बीजेपी पक्ष के उदयपुर से छवि आपनारा देखते पाचन उदयपुरे आज डेपुटेशन प्रदान के केंद्र कर ठीक की बक्तव्य रही है विधायक विप्लव घोषेर शुनुन এলাকার জনজাতিদের উন্নয়নে খরচ করেনি তারপরে ওরা নার্সের ট্রেনিং এর ছাত্রছাত্রীদের ইন্টারভিউ করেছে ওটার মধ্যে একটা বিশাল একটা ঘোটালা করেছে ওদের মন মতো ওদের পরিবারের লোকদের এই স্টুডেন্টদের পড়ার স্কোপ করে দিয়েছে দশ কোটি টাকার একটা ফান্ড দেওয়া হয়েছিল এখানে একটা হোস্টেল বিল্ডিং করার জন্য যাতে জনজাতি মায়েরা ভাইয়েরা স্কুলে যারা পড়াশোনা করবে বা চিকিৎসার জন্য আগরতলায় যাবে তারা যাতে থাকতে পারে সেই টাকাটা ওরা ট্রান্সফার করে শিলংয়ে নিয়ে গেছে এবং গ্রামে গঞ্জে আমাদের বিসি লেভেলে যত রকম স্কিমগুলি আছে পোর ক্লাসের জনজাতিদের জন্য সেগুলিতে ওরা যে পক্ষপাতিত্ব করছে তারই প্রতিবাদে আজকে আমাদের গড়লি জনজাতিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য যেখানে কাজ করার কথা ছিল তেপরা মথার অর্থাৎ টিটি এডিসি পরিচালিত মথার কিন্তু সেই ক্ষেত্রে কোনো রকমের কাজ হয়নি যারই অভিযোগ এবং মথার সরকার কার্যত দুর্নীতিতে নিমজ্জিত যারই বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বিজেপি বিজেপির পক্ষ থেকে গোটা রাজ্যে করা হয়েছে আজকে ডেপুটেশন প্রদান প্রতিটা রাজ্যে প্রতিটা জেলাতে জোনাল অফিসে এই ডেপুটেশন প্রদান করা হয়েছে বিজেপির পক্ষ থেকে যার ক্ষেত্রে অভিযোগের আঙুল উঠে এসেছে মথার দিকে এবং এডিসিতে উন্নয়ন কাজ একেবারেই হয়নি যার অভিযোগে সরব আজ বিজেপির জনজাতি মোর্চা ঠিক একই রকম ছবি এবার দেখাবো শান্তির বাজারে যেখানে শান্তির বাজারের মনু বাজার থেকে প্রচুর কর্মী সমর্থক আজকে একটি মিছিল সংগঠিত করে একই রকম ভাবে সেই মিছিল গিয়ে শেষ হয় জোনাল অফিসে এবং সেখানেই দেওয়া হয় ডেপুটেশন বিজেপির পক্ষ থেকে বিজেপির জনজাতি মোর্চার পক্ষ থেকে কার্যত আজকের এই মিছিল এবং সাত দফা দাবির ভিত্তিতে আজকে ডেপুটেশন প্রদান আজকে শান্তির বাজারের যে মিছিল অনুষ্ঠিত হয় সেখানে পা মিলিয়েছেন বিধায়ক প্রমোদ রিয়াং তিনিও উপস্থিত ছিলেন বিভিন্ন এডিসি এলাকার যে কাজ একেবারেই ত্বরান্বিত হয়নি একেবারেই ভুলুন্ঠিত হচ্ছে তারই বিরুদ্ধে প্রতিবাদ বিজেপির জনজাতি মোর্চার শান্তির বাজারের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কার্যত যে মিছিল সংগঠিত করা হয়েছে সেখানে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণে পুলিশ সিআরপিএফ এবং টিএসআর বাহিনী মোতায়েন রয়েছে কারণ একদিকে যেরকম তিপ্রা মাথার পক্ষ থেকে চলছে গোটা রাজ্যব্যাপী বিক্ষোভ কর্মসূচি একই সঙ্গে চলছে বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান তিপ্রা মাথার দিকের অভিযোগের আঙুল তোলে ঠিক আরেক রকমের ছবি আপনাদের সামনে তুলে ধরব করবুকে করবুক জোনাল অফিসে আজকে আট দফা দাবির ভিত্তিতে বিজেপি দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে ডেপুটেশন এবং এই ডেপুটেশন দেওয়ার পূর্বে একটি মিছিল সংগঠিত করা হয় শান্তির বাজারের মতনই অনুরূপভাবে করবুকেও সংগঠিত হয়েছে মিছিল যেখানে দলীয় কর্মীরা মিছিলে পা মিলিয়েছেন মিছিল গিয়ে শেষে করবুক মহকুমা এলাকায় যেখানে পরবর্তী সময় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে গিয়ে ডেপুটেশন দেওয়া হয় করবুক বিএসসি চেয়ারম্যান সহ মণ্ডল সভাপতি উপস্থিত ছিলেন এই ডেপুটেশন প্রদান পর্বে কার্যত করবুক মহকুমায় আজ বিজেপি জনজাতি মোর্চার যে ডেপুটেশন প্রদান সেখানে কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্টে শুনুন আজকে গুমটি ডিস্ট্রিক্টের আন্ডারে করবুক সাবজোনাল অফিসে আমরা বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে আজকে এডিসির সাবজোনাল অফিসে আমরা ডেপুটেশন দিয়েছি
আমাদের দাবি যে এডিসির মধ্যে ত্রিপুরার মথার সরকার যেভাবে দুর্নীতি শাসন পোষণ তার জন্য আমরা এই সাবজোনাল ডেপুটেশন খেরামবার হসপিটাল খুমুলুঙের জন্য 30 কোটি টাকা দিয়েছি, 28 কোটি টাকা চেয়েছে, আমরা 30 কোটি টাকা দিয়েছি, এই টাকাটা কোথায় তার জবাব জবাব চেয়েছে। আর ত্রিপুরা ওয়ার্ল্ড কাউন্সিল ভবনে টিটিজি এডিসি করার জন্য এখানে 10 কোটি টাকা দিয়েছি, এই টাকাটা কোথায় গিয়েছে এটার আমার জবাব চেয়েছে। আর কিছুদিন আগে আমরা মিডিয়ারা জানছেন যে 20 জন স্টাফ নার্স নিয়োগ করা হয়েছে, এই 20 জন স্টাফ নার্সের মধ্যে শোষণ পোষণ হয়েছে, এক সম্প্রদায়ের লোক শুধু পেয়েছে, তার জন্য আমরা জবাব চেয়েছি। আর খুমপুই একাডেমিতে টিচার নিয়োগ করা হয়েছে, এখানে দুর্নীতি হয়েছে, তার জন্য আমরা জবাব চেয়েছি। আগামী দিনে আমরা বসে থাকবো না, এই যে ত্রিপুরা মথার সরকার এডিসি সরকার আসার পরে তারা বলছে যে ত্রিপুরা সরকার টাকা দিচ্ছে না, কিন্তু অথচ ত্রিপুরা সরকার টাকা দিচ্ছে, এটার ইউসি দিতে পারছে না এখনো। আমরা ইউসি চাই, আমরা ইউসি চাই, ইউসি ইস্যু দিতে হবে। আমরা শুধু এই সাবজোনাল না, আগামী দিনে আমরা জোনালে ডেপুটেশন দেবো, জোনালে ডেপুটেশন দেওয়ার পরে আমরা রাজভবন অভিযান করব, আমরা বসে থাকবো না। এই ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং যথেষ্ট উত্তেজনা বিরাজ করছে চতুর্দিকে। তবে এই মুহূর্তে প্রতিটা রাজনৈতিক দল রয়েছে যথেষ্ট সরব। তবে বিজেপির জনজাতি মোর্চার যে দাবি রয়েছে আজ কর্ম থেকে যেমনটা জানাচ্ছেন কর্মী সমর্থকরা, এই দাবি যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি উঠে এসছে কর্ম থেকে। নিচ্ছাকে বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।